মানিকগঞ্জের কৃতিপুরুষ হীরালাল সেন উপমহাদেশের চলচ্চিত্রের ইতিহাসে এক গৌরবময় অধ্যায়। আনুষ্ঠানিক স্বীকৃতি না পেলেও ভারতবর্ষের প্রথম চলচ্চিত্র নির্মাতা হিসেবে সর্বজন গৃহীত তিনি। বাংলাদেশে জন্ম নেয়া এই মানুষটিকে বাংলাদেশ তথা উপমহাদেশের চলচ্চিত্র শিল্পের জনক বলা হয়। আজ 26 অক্টোবর হীরালাল সেনের প্রয়াণ দিবস। ক্যান্সার আক্রান্ত হয়ে 1917 সালের এই দিনে মাত্র 51 বছর বয়সে উপমহাদেশের চলচ্চিত্রের এই পথিকৃৎ প্রয়াত হন। চলচ্চিত্র নিয়ে হীরালাল সেনের চিন্তা ছিল সে যুগের একটি নতুন উদ্ভাবনী ও উচ্চতর শৌখিন আকাঙ্ক্ষার প্রতিফলন। তার কল্যাণে উপমহাদেশের চলচ্চিত্রের সম্ভাবনা নতুন দিগন্তের রূপ পায়। 1896 সালে কলকাতায় ISC ক্লাসে অধ্যয়নকালে স্টার থিয়েটার আয়োজিত চলচ্চিত্র প্রদর্শনী দেখে চলচ্চিত্রের প্রতি তার আগ্রহ সৃষ্টি হয়। 1898 সালে কলকাতার ক্লাসিক থিয়েটারে চলচ্চিত্র প্রদর্শনীর মাধ্যমে সিনেমা জগতে প্রবেশ করেন হীরালাল। পরবর্তী সময়ে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, নাটক, বিজ্ঞাপনচিত্র প্রভৃতি তৈরির মধ্য দিয়ে বাঙালি হিসেবে বিশেষ মর্যাদায় অধিষ্ঠিত হন তিনি। ভারত তথা উপমহাদেশের প্রথম বিজ্ঞাপন বিষয়ক চলচ্চিত্রের নির্মাতাও তিনি। 1905 সালে তিনি নির্মাণ করেছিলেন বঙ্গভঙ্গ বিরোধী প্রথম রাজনৈতিক সিনেমা। 1917 সালের এক অগ্নিকাণ্ডে তার নির্মিত সব চলচ্চিত্রের কপি নষ্ট হয়ে যায়। 1868 সালের 2রা আগস্ট ঢাকার অদূরে মানিকগঞ্জের বনজুরি গ্রামে তার জন্ম। তার পিতার নাম চন্দ্রমোহন সেন এবং মাতা ছিলেন বিধুমুখী। হীরালালের পিতামহ গোপালকৃষ্ণ সেন ছিলেন মানিকগঞ্জের বিখ্যাত জমিদার ও ঢাকার ডাকসাইটে উকিল। চন্দ্রমোহনের 4 পুত্র ও 4 মেয়ের মধ্যে হীরালাল সেন ছিলেন দ্বিতীয়। তার শিক্ষাজীবন শুরু হয় মানিকগঞ্জ মাইনর স্কুলে। একই সাথে মৌলভী সাহেবের কাছে ফার্সি ভাষাও শিখতেন তিনি। 1879 সালে মাইনর পরীক্ষা পাশ করে ঢাকার কলেজিয়েট স্কুলে ভর্তি হন তিনি। পরে পিতার সাথে কলকাতায় গিয়ে হীরালাল ভর্তি হন কলেজে। ISC অধ্যয়নকালে চলচ্চিত্রের প্রতি ভীষণভাবে আকৃষ্ট হয়ে পড়েন এবং প্রাতিষ্ঠানিক লেখাপড়ার যবনিকাপাত ঘটে। গত শতাব্দীর শুরুর দিকে হীরালাল সেন হেমাঙ্গিনী দেবীর সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন। স্কুলের ছাত্রাবস্থা থেকে হীরালাল সেনের ফটোগ্রাফির প্রতি ছিল দারুণ আগ্রহ। 1898 সালের 4 এপ্রিল তিনি গঠন করেন রয়্যাল বায়োস্কোপ কোম্পানি এবং কলকাতার ক্লাসিক থিয়েটারে প্রদর্শনী শুরু করেন। 1898 সালে হীরালাল সেনের তোলা স্থির চিত্র ভারতীয় শিল্প ও কৃষি প্রদর্শনীতে স্বর্ণপদক পায়। 1890 সালের প্রথম দিকে মানিকগঞ্জের নিজ বাড়িতে তিনি এইসেল সেন অ্যান্ড ব্রাদার্স নামে একটি ফটোগ্রাফিক স্টুডিও খুলেছিলেন। এক পর্যায়ে বিদেশি সিনেমার মেশিন এনে হীরালাল সেন দ্য রয়্যাল বায়োস্কোপ কোম্পানি গঠন করেন। 1901 সালে হীরালাল সিনেমার কাজে হাত দেন। প্রথমে মুভি ক্যামেরা চালিয়ে আলো জ্বালিয়ে ছবি তোলার কাজ শুরু করেন। তার চিত্রগ্রহণকৃত 3টি নাটক হল বঙ্কিমচন্দ্রের সীতারাম, তারকনাথের সুবল ও আলিবাবা। ইতিহাসের এক নিদারুণ ট্র্যাজেডির নায়ক হীরালাল। 1900 সালে পুকুরে স্নান ও কোটের খেলা নামক 2টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেন তিনি। এরই মধ্যে শুরু হয় হীরালাল সেনের চলচ্চিত্র নির্মাণ, পরিকল্পনা ও প্রযোজনার অভিযাত্রা। এবং 1900 সালের মধ্যেই ভারতীয় উপমহাদেশের প্রথম চলচ্চিত্রকার হিসেবে আত্মপ্রকাশ করেন। 1900 সাল থেকে 1917 সাল পর্যন্ত তিনি 80টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেন। এর মধ্যে রয়েছে কাহিনীচিত্র, তথ্যচিত্র, প্রামাণ্যচিত্র ও বিজ্ঞাপনচিত্র। এসব ছবির দৈর্ঘ্য ছিল 50 ফুট থেকে 250 ফুট। 1904 সালে উপমহাদেশের প্রথম নির্বাক চলচ্চিত্র আলিবাবা 40 চোর নির্মাণ করেন তিনি। 1903 সালে তার রয়্যাল বায়োস্কোপ কোম্পানি থেকে প্রথম বাংলায় সিকে সেনের মাথার তেল জবা কুসুম, বটফেস্ট পালের এডওয়ার্ড টনিক ও ডব্লিউ মেজর কোম্পানির সালসা পিলা প্রভৃতি বিজ্ঞাপনচিত্র নির্মিত হয়। তাছাড়া তিনি প্রামাণ্যচিত্র ও সংবাদচিত্রও নির্মাণ করেন। দাদাসাহেব ফালকের নাম ভারতীয় সিনেমার অগ্রনায়ক হিসেবে চিহ্নিত হয়ে আছে 1913 সালে হীরালালের রাজা হরিশ্চন্দ্র ছবিটি মুক্তি পাওয়ার সুবাদে। সফল চলচ্চিত্র নির্মাতা হিসেবে হীরালাল সেন আজও অমর হয়ে আছেন। এই উপমহাদেশের চলচ্চিত্রে তার অসামান্য অবদানের কথা প্রজন্ম থেকে প্রজন্ম শ্রদ্ধাভরে স্মরণ করবে। আজ 26 অক্টোবর,
প্রখ্যাত এই চলচ্চিত্র নির্মাতা হীরালাল সেনের মহাপ্রয়াণ দিবস। প্রয়াণ দিবসে বিনোদন প্রতিদিন পরিবারের পক্ষ থেকে গভীর শ্রদ্ধাঞ্জলি।